হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি মৌমিতা, আর তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। তো আরও একটা নতুন দিন তোমাদের সাথে নিয়ে শুরু কর। আর আজকে শুক্রবার, আর এখন সকাল প্রায় 9:30 বেজে গেছে। আর আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, আজকে 8টায় উঠিনি, আজকে 8টার পরেই উঠেছি, মানে 8:30টার সময় করে উঠেছি। তো উঠে ঘরে বাসি কাজকর্ম সেরে আজকে চানটাও করে নিয়েছি, কারণ আজকে টিফিনের ঝামেলা নেই। কালকে রাতে লুচি করেছিলাম, তো 4টে লুচি বেঁচে গেছে, তো সেটা দিয়েই আমাদের ব্রেকফাস্ট হয়ে যাবে। আমাদের বলতে আমার আর পুচুর। আর ইদানিং করে আমার বর সকালে ব্রেকফাস্ট করছেই না, ওর জন্য রান্না করছি ঠিকই, কিন্তু ও খেতে পারছে না, হয়তো গরমের জন্য, তো তাই জন্য খাচ্ছে না। তো প্রতিদিন সকালে আমার টিফিনটা তো আমি খাচ্ছি, ওরটাও আমাকে খেতে হচ্ছে। আর যদি সকালে খেতে না পারি তো রুটিটা রেখে দিচ্ছি, বিকালে চায়ের সঙ্গে খাচ্ছি। তো এরকম করে চলছে। আর আজকে তো কিছু করিনি, মানে লুচি ছিল কাল রাতে, সেগুলো একটু গরম করে নিলাম, আর তার সঙ্গে করেছি দুধ চা। তো এই হচ্ছে আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট। আর আমার হাজবেন্ড তাড়াতাড়ি উঠেও গেছে, দেখো এই যে বসে আছে। আর আজকে কিন্তু জল তোলেনি, কালকে বিকালের জল ছিল, তো ওটা দিয়ে আজকে চলছে। আর এই যে আমি এখন এসে গেছি বিছানাটা তুলতে, আর এখন আমার হাজবেন্ড কাজে যায়নি, প্রতিদিন এই সময় চলে যায় ঠিকই, কিন্তু আজকে দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকালের দিক করে গিয়েছিল, তো এখনও জানলাও খোলা হয়নি। এদিকে জানলা খুলে দিলাম আর বিছানা তোলা হয়ে গেছে। তো বিছানায় বসে টিভি দেখতে দেখতে আমরা টিফিন খাই, যখন ও খায় আমার হাজবেন্ড টিফিন খায় খায়, আর যখন না খায় এরকম আমরা একসঙ্গে বসে টিফিনটা খাই। আর সারাদিন তো ও থাকে না, সকালেই একসঙ্গে টিফিন খাওয়া হয়, দুপুরেও আমি একা খাই, আর রাতেও ফিরতে দেরি করে বলে আমি একাই ডিনার খেয়ে নিই। তো এই সময়টা আমি খুব এনজয় করি। আর এরপরে আমার টিউশন পড়ানো থাকে, তো দেখো এখন টিউশন পড়িয়ে উঠে আমি শাক বাচ্ছি। তো কালকে সন্ধেবেলায় কলমি শাকটা এনেছিল, আর কলমি শাকটা আমি জল দিয়ে রেখে দিয়েছিলাম প্লাস্টিকের মধ্যে করে, তো খুব একটা শোকায়নি, ভাবছি এভাবেই রেখে দেবো, কারণ প্রত্যেকবারে আমি খুলে রাখি আটিটা, তো খুলে রাখলে পরে অনেকটাই শুকিয়ে যায়, কিন্তু এবারে আমি আটিটা খুলিনি, জল দিয়ে রেখে দিয়েছিলাম প্লাস্টিকের মধ্যে করে, তো দেখছি ভালো সতেজই রয়েছে। আর এই কলমি শাক বাঁচার দায়িত্বটা আজকে দিয়েছিলাম আমার বরকে, আমি টিউশন পড়াচ্ছিলাম তো ওকে বললাম তুমি শাকটা বেছে দাও, তবু আমি একবার করে চেক করে নিচ্ছি, কারণ মেয়েদের কাজ আর ছেলেদের কাজের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আর পুজো এই যে একবার করে আসছে, দেখে যাচ্ছে আমি কি করছি। আর পুজোর জন্য মাছ নেওয়া হয়েছে, মাছটার নাম কি একটা বেশ বললো, তো এই যে কাকুটা আসে মাছ নিয়ে, এনার কাছে এমন এমন মাছ থাকে যে মাছগুলোর নাম আমি কখনো আগে শুনিনি, তো যাই হোক সেই সব মাছগুলো আমি খাই না, আর পুচুকেই দিই, আর কম দামেই মাছ আনে, তো তাই জন্য পুচুকে 10 টাকা অনেকটাই দিয়ে দেয়। তো এখানে শাকটা বসিয়ে দিয়েছি রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে, আর এখানে মুগের ডাল সিদ্ধ হয়ে গেছে সাথে দেব, আর হাঁড়িতে আছে ভাত, আর এই দিকে দেখো পুচুর জন্য আছে মাছ যেটা আমি লুকিয়ে রেখে দিয়েছি। আর পুচুকে দেখাই, পুচু এই যে, এই যে এখানে বসে আছে। তো এই যে দেখো শাকটা ভাজা হয়ে গেছে, আর এদিকে হাঁড়িতে আছে ভাত, ভাতের মধ্যে আমি আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, আর আলুটাকে ভালো করে পেঁয়াজ শুকনো লঙ্কা এসব তেল নুন দিয়ে মাখবো। তো কড়াইটা ধুয়ে এর মধ্যেই আমি সর্ষের তেলের মধ্যে পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে তুলে নেব আলু ভাতের জন্য, আর তার মধ্যেই আমি ডালটা সাঁতলে দেব, মুগের ডালটা। তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমার বর টিভি দেখছে ঘরেতে, আর আমি এদিকে বাসনটা মেজে নিলাম, নিয়ে এখন রান্নাঘরটা পরিষ্কার করব। তো বাসনগুলো প্রথমে আগে মেজে নিয়েছি, আর এখন এই যে এই জায়গাটা আমি বসে বসে শাক কাটছিলাম, তো এখানে শাক মানে খারাপ শাকের পাতাগুলো, আলুর খোসা এইসবগুলো পড়ে আছে, ওগুলো ডাস্টবিনে ফেলে একবার মুছে নিচ্ছি। আর রান্না করার পরে মানে ভাত খাওয়ার আগে রান্নাঘরটা মুছে নিই, কিন্তু যেদিনকে খুব খিদে পেয়ে যায় বা রান্না করতে দেরি হয়ে যায় সেদিনকে আগে খেয়ে নিই, তারপরে বাকি কাজগুলো করি। আর খাওয়া দাওয়ার পরে এইসব কাজগুলো করতে একদমই ইচ্ছা করে না ঠিকই, কিন্তু কী আর করা যাবে। আর শাক বাছতে শাক কাটতে একটু সময় লাগে, তো আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেছিলো, আর হাজবেন্ড ছিল যেহেতু, তো বারবার বলছিল খেতে দাও খেতে দাও, তো তাই জন্য আগে খেয়ে নিলাম বসে একসঙ্গে, তারপরে এই যে রান্নাঘর পরিষ্কার আর এইগুলো হচ্ছে।
আর এইসব কাজগুলো করে তারপরে আমি একটু রেস্ট পাবো। আর দুপুরে শুয়ে পড়লেও হয়, ঘুম থেকে উঠে বা রেস্ট নেওয়ার পরে এইসব কাজগুলো করলে হয় ঠিকই, কিন্তু কাজ পড়ে থাকলে একদমই ভালো লাগে না। আর যদি আমি ঘুমিয়ে পড়ি, ঘুম থেকে উঠে যদি আমাকে বাসন মাজা তারপর রান্নাঘর মোছা এই কাজগুলো করতে হয়, তো ঘুম থেকে উঠবো যে ফ্রেশ মুডে সেই মুডটা আর থাকে না। তো যাই হোক, সব কাজ এবারে মোটামুটি ফিনিশ। তো রান্নাঘরে সব কাজ আমার মোটামুটি এখন হয়ে গেছে, এবারে একটু রেস্ট নেব। আর পরে ওঠার পরে রান্না বান্না থাকে, তারপরে ধোয়া মাজা খাওয়া এসব করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়। এবারে একটুখানি গিয়ে শোবো, আর এক একদিন ঘুমিয়েও পড়ি। আর যেদিনকে দুপুরবেলা আমি ঘুমিয়ে পড়ি, রাতে ঘুম আসতে অনেক দেরি হয়ে যায়। তো চেষ্টা করি না ঘুমানোর, তবু গরমকালে একটু বেশিই ঘুম পায়। শীতকালে আমি খুব একটা ঘুমাই না, শীতকালে তো ঘরের ভিতরে এত ঠান্ডা, মনে হয় বাইরে গিয়ে বসি, কিন্তু গরমকালে পাখা চললেই ঘুম পেয়ে যায়। তো যাই হোক, এবার একটু গিয়ে শোবো। আর এখন আমার হাজবেন্ড কাজে যায়নি, ও তো ঘরেতেই রয়েছে, বিকালের দিকে কাজে যাবে, এখন কাজের চাপ একটু কম, তো তাই জন্য দেরি করে যাচ্ছে। আর এবারে একটু শোবো, আর বিকেলে তো কোনো কাজ নেই, টিউশনও নেই, আর বাসন টাসন কিছু পরে নেই, তো যদি ঘুমিয়েও পড়ি কোনো অসুবিধা নেই। আর বিকালে উঠে একটু চা করবো, ব্যাস, আর সেরকম কিছু করার নেই। আর ইচ্ছা ছিল যে এই বিছানা চালকটা একটু কেচে দেবো, অনেক দিন থেকে কাচা হয়নি, ময়লা হয়ে গেছে, তো আজকে তো হলো না। আর কালকে শনিবার, কালকে ভোট আছে এখানে, কালকে আমি ভোট দিতে বাড়ি যাব। আর কালকেও হবে না, রবিবারে হয়তো আসবো, রবিবারেও হবে না, তো সেই আবার সোমবার। চা বসে গিয়ে ঝাড়ু দিয়ে দিয়েছি ঘরটা, এবারে চাটা খেয়ে আমার হাজব্যান্ড কাজে বেরোবে। এখন হচ্ছে লাল চা, আজকে সকালে গুড় চা খাওয়া হয়েছে, তাই জন্য এখন লাল চা খাওয়া হবে। আর চা বসিয়ে দিয়ে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো বিকেলে যা যা কাজকর্ম সেগুলো সব হয়ে গেছে আমার, তো বিকেলে যা যা কাজকর্ম সেগুলো সব হয়ে গেছে। আর এই যে ব্যালকনিতে চাদর টাদরগুলো, এগুলো পাতা ছিল, এগুলো কালকে এখানেই মেরে দিয়েছিলাম, এগুলো এখন তুলে নিয়ে ঘরে গিয়ে রেখে দেবো পাক করে। আর কালকে সকাল হলে যেহেতু চলে যাব বাড়ি, কালকে তো এখানে ভোট, তো যতটা পারি কাজ এগিয়ে রাখছি, কালকে সকালে যেন বেশি কাজের চাপ আমার না থাকে। প্যান্টটা শুকায়নি, তো সমস্ত জামাকাপড় তুলে নিলাম, নিয়ে এবারে এগুলোকে পাট করে রাখবো। আর এই মাত্র আমি জল নিয়ে এলাম পাশের বাড়ির কাকিমার কল থেকে, এক সপ্তাহ কি দু সপ্তাহ হয়ে গেল কলে জল আসেনি, দু সপ্তাহের মধ্যে মাত্র একদিন কলে জল এসেছিল, সেদিনকে আমি আর বাড়ি যাচ্ছিলাম, শনিবার বিকালে বাড়ি যাচ্ছিলাম, সেই সময় দেখি কলে জল পড়ছে, তো জলটা এসে কোনো লাভ হলো না আমার, একটু কষ্টই হয়, একটু দূরে পড়ে যায়। আর আমার তো জল তোলা এমনিতেই বারণ, কিন্তু জল না তুললে হবে না, জল তুলতেই হবে, কিছু করার নেই। তো খাবার বালতি জল ভরলাম, যতগুলো বোতল ছিল সব ভরলাম, কারণ কালকে সকালে যেন কোনো কাজ না থাকে। কালকে সকালে এমনিতেই পুচু আছে, পুচুর খাবার পরে মানে ভাত রান্না করে যেতে হবে, ওর একার জন্য একটুখানি কুকারে ভাত বসিয়ে দেবো, তারপর ও সারাদিন ওটাই খাবে, তারপরে আমি তো কালকে আর আসবো না, আমার বর রাতে আসবে, এসে ওকে আবার খেতে দেবে, তো সকালে আমাকে ও সারাদিনের খাবারের ব্যবস্থা করে তারপর যেতে হবে। আর এখন বিছানাটা একটু ঠিকঠাক করবো, বিছানার অবস্থা খুবই খারাপ, আমার বর শুয়েছিল দুপুরবেলা, আমি তো আজকে আর ঘুমাইনি, একটুখানি শুয়ে শুয়ে ফোন দেখছিলাম, এবার উঠে চা করে দিলাম, ও চা খেয়ে বেরিয়ে গেছে। আর এখন বাজছে সন্ধ্যে 5:30, সন্ধ্যে না বিকাল বলা চলে, সন্ধ্যে একটু দেরি হচ্ছে এখন, ওতে গরমকালে একটু দেরি করেই সন্ধ্যে হয়।
আর এক কাপ চা করে নিয়েছি এই যে, আর আজকে চা খেয়েছি ওই 4টের পরে, তো অত তাড়াতাড়ি আমি চা খাই না, তো অত তাড়াতাড়ি আমি তো অত তাড়াতাড়ি তো আমি চা খাই না, তো সন্ধে হওয়া হলে একটু চা চা খাওয়ার জন্য মন কেমন করে। আমি একা থাকলে পরে ওই 6টার সময় করে চা খাই, কিন্তু আজকে যেহেতু আমার বর ছিল ও চা খেয়ে কাজে বেরিয়েছে, তাই জন্য তাড়াতাড়ি চা খেয়ে নিয়েছিলাম। তো এখন একটু চা খাওয়ার জন্য কীরকম হচ্ছিলো তো চা করে নিয়েছি, এখন বসে বসে চা খাবো, আর এরপরে আজ যে বাসনগুলো পড়েছে সেগুলো মেজে আমি পড়াতে যাবো। তো আমি 10 মিনিট হলো পরে এসেছি, এসে এই যে এখানে আটা মাখিয়ে দিয়েছি, আটা মাখিয়ে চাপা দিয়েছিলাম, আর এখানে বিনস আর ক্যাপসিকাম এই যে কেটে রেখেছি, আর এইগুলো কাটিনি, কারণ এইগুলো কাটলে অনেকটা বেশি সবজি হয়ে যাবে, তো ওগুলো আর কাটিনি। আর এই যে এখানে অনেকটা বিনস বাদ গেছে, এগুলো পচে গেছে, এগুলো আর নেওয়া যাবে না। তো এবারে আমি মায়ের সাথে একটু কথা বলবো, আর পুচুকে দুধ তুলে দিয়েছি, পুচু দুধ খেয়ে নিয়েছি, এই দরজাটা বন্ধ রেখেছি কারণ রান্নাঘরে মাছ আছে, যদি খুলে রাখি না গিয়ে খেয়ে নেবে। তো কালকে তো শনিবার, কালকে এখানে ভোট, সব জায়গায় প্রায় ভোট কালকে, তারপরে একটু অফ করি, তো কালকে মাছ পাওয়া যাবে না, তো ওই জন্য একটু বেশি করে মাছ নিয়ে নিয়েছি। আর আমি বেশিরভাগ সময় এরকমই করি যে আজকে হয়তো মাছ নিলাম, নিয়ে রেখে দিই ভেজে, যাতে কালকে ওর হয়ে যায়, তো রোজ রোজ তো মাছ কেনা সম্ভব নয়, ওই জন্য। আর আমি তো ওইসব মাছ খাইও না প্রত্যেক দিন, আর এই কাকুরা যে মাছগুলো আনে সেগুলো মানে আমি কখনো নাম শুনিনি এরকম মাছ, আর তো জানি না কীরকম খেতে হবে। আর বিয়ের পরে আমার মাছ খাওয়া একটু কমও হয়ে গেছে, যাই হোক শুধু পুচুর জন্যই মাছ নেওয়া হয়। আর এবার আমি মায়ের সাথে কথা বলবো, বলে তারপরে রুটি করতে যাবো, আটা তো মাখানোই রয়েছে, আর আর রুটি হবে শুধু আমার জন্য আর পুচুর জন্য, আর কালকে সকালে যেহেতু আমি থাকবো না, কালকে সকালেই মানে টিফিনটা করেই বেরিয়ে যাব, তো পুচুর জন্য একটা রুটি রেখে দেবো, কালকে ওকে দুধ দিয়ে খাইয়ে দেবো। আর এখন আমার বরের জন্য হবে ভাত, তো ওর একটু পেটটা খারাপ তাই জন্য ও আর রুটি খাবে না আজকে, আর রাতেও ভাতই খায়, ভাত রুটি মিশিয়ে খেতে, কিন্তু আজকে ওকে আর রুটি দেবো না, শুধু ভাত দেবো, তো কুকারে একটু ভাত বসিয়ে দেবো ওর জন্য, আর তরকারি হবে আর রুটি। তো দেখো কড়াই তেল গরম হয়ে গেছে, এতে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন, তো এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা সামান্য একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি আলু, ক্যাপসিকাম আর বিনস, তো সব সবজিগুলোকে একসঙ্গে ভেজে নেব, তারপরে দেব আমি স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু টমেটো, তো একদম ঝটপট যেভাবে রান্না করা যায় আর কি করার চেষ্টা করছি। আর এবারে দেখো নুন দিয়ে একটু সামান্য ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম, আর এবারে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন, থেতো করে রেখেছিলাম আজকে আর মিক্সি বের করিনি, আর একদম একটুখানি আদা রসুন দিয়েছি, তো একটুখানি মিক্সিতে ভালো করে পেশাও যায় না। তো এবারে দেখো টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর এবারে আমি মশলা দেবো, তো এখানে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব রকম মশলা একটু একটু করে দিয়ে দিয়েছি, আর তারপরে দিয়েছি আলুর দম মশলা, তো একদম সাধারণ তরকারি করছে যেহেতু, তো তাই জন্য ভাবলাম একটু আলুর দম মশলাটা দিয়ে দিই, দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। ব্যাস এবার এটা আস্তে আস্তে হবে, এরপরে আমি করে নেব রুটি, আর রুটি হয়ে গেলে কুকারে একটুখানি আমার বরের জন্য ভাত বসিয়ে দেবো। তো এখন রাত প্রায় 11:30 বাজে, আর আমার রান্নাঘরে যা যা কাজ সব কিছু হয়ে গেছে, রান্নাঘর দেখো পরিষ্কার করে ভালো করে মুছে নিয়েছি, আর সমস্ত বাসন মেজে এখানে রেখে দিয়েছি। প্রত্যেক দিন রাতে এটা আমার রুটিন, রান্নাঘর পরিষ্কার করে বাসন মেজে তবে আমি শুই। আর এবারে মুখটাও ভালো করে ধুয়ে নিয়েছি আমি, এবারে একটু গোলাপ জল আর অ্যালোভেরা জেল লাগাবো ব্যাস। আর আমার বর এখন টিভি দেখছে, তো তাই জন্য আমি রান্নাঘরে এসে গেছি পুজোটা শেষ করতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়ে, আজকের মতো টাটা, গুড নাইট।